আসলো আপনার আল্লাহ সুবহানাল্লাহ একটা নাম রেখে দিয়েছেন, আল্লাহ বলছে বিয়ান না মুসলিমুন, বলো তোমরা সাক্ষী থেকে আমরা মুসলিম। সূরা ইমরান আয়াত নাম্বার 64, আপনার বাপের নামের নাম রেখার দরকার কি বলেন? এখন বলছে না মুসলিম নামে পরিচয় দিতে হবে, একটু আগে বললাম ভাই আপনার নাম কি, বলছে মুক্তার আলী। আরে ভাই বলেন আপনি মুসলিম, আল্লাহ তো ওই নামে পরিচয় দেয়, কোন নামে যেটা আল্লাহ রেখেছে, নাম কি রেখেছে মুসলিম। তবে বলুন তো খাতা কলম বই অফিস আদালত প্রতিবেশী ভাই বোন স্ত্রী তাদের কাছে কোন নামে পরিচয় দেন, বাপের নামে দেওয়া নাম না আল্লাহর দেওয়া নামে? তো আপনি যে বলছেন না মুসলিমই বলতে হবে, আহলে হাদিস বলা যাবে না, তো আপনার এই নাম রেখেছে কে কে রেখেছে ভাই? প্রথম কথা মনে রাখবেন যে এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর ধারণা যে আমাদেরকে শুধু মুসলিমই বলতে হবে, আহলে হাদিস বলা জায়েজ নয়। ভাই আপনি যার বুখারি না পড়লে আপনি একজন আলেম হতে পারবেন না, যার বুখারি না পড়লে আপনি একজন আলেম হওয়া তো সম্ভব নয়, আমল করা সম্ভব নয়, সত্যিকার একজন মুসলিম হওয়া সম্ভব নয়। সেই বুখারি রহমাতুল্লাহ যিনি আহলুল হাদিস এই শব্দ ব্যবহার করে আপনি আবার কিদা কি আছে ইমাম বুখারীর উস্তাদ বলছে আলুল হাদিস পরিচয় দিতে হবে, আর আপনি বলছেন দেওয়া যাবে না? আবার এক শ্রেণীর মানুষ বলছে আহলে হাদিস নাকি ইংরেজের জামানায় পয়দা, ইমাম তিরমিজি কি ইংরেজের দালাল ছিল নাকি আহলে হাদিস শব্দ নিয়ে আসলো তার বইয়ে? বুঝতে পারেননি ভাই? ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি একই কথা বলেছেন, এই হাদিস লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা হকপন্থী জামাত থাকবে, লা তাযালু এই দলটা ধারাবাহিক ভাবে থাকবে, মানে আলোসর জামানায় থাকবে, সাহাবীদের জামানায় থাকবে, তাবের জামানায় থাকবে, তারপরের জামানায় থাকবে, ধারাবাহিক ভাবে থাকবে। কোনটা? তায়ফাতুন, একটা দল। তায়ফা এক বছর না বহু বচন? আল্লাহ রাসূল বলছেন তায়ফা একটা দল থাকবে হকের উপরে, আমরা বলছি চারটে দল থাকবে। মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে থেকে। সেই মুসলিম কিতাবুল ইমারাত হাদিস নাম্বার 5059 হচ্ছে আলাল হক, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। সুতরাং তিন মিজু 2192 যুক্ত হয়েছে মানসুরিন, আল্লাহ সুবহানাহু এই দলটাকে সাহায্য সহযোগিতা করবে। এই হাদিসের ব্যাখ্যাতে যতজন হাদিসটাকে ব্যাখ্যা করেছে প্রত্যেকজন মহাদ্দিস একটা কথা বলেছে, হুম আহলুল হাদিস অথবা আসহাবুল হাদিস। এমন কোন মহাদ্দিস নাই যে চারের মধ্যে একটার নাম নিয়ে এসেছে এখানে। কথা বুঝতে পারছেন কি? তো ভাই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনান তিরমিজিতে স্পষ্ট আহলুল হাদিস এই শব্দটা বর্ণনা ব্যাখ্যা করেছেন। তাফসীর ইবনে কাসির খুলবেন, সূরা বানিসা 17 আয়াত নাম্বার 71, পবিত্র কোরআন একটা আয়াত আছে, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ফেরকায়ে বেরলভির যিনি একজন ইমাম আহমেদ রেজা খান বেরলভি, 1856 জন্ম, 1921 মৃত্যু, তার তাফসীর নাম কানজুল ইমাম, তার ব্যাখ্যা লিখেছে তারই প্রধান খলিফা আহমেদ ইয়ার খান নাইমি। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে যে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহিম, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে তার ইমামের সঙ্গে তোলা হবে। তারা ব্যাখ্যা করছে আমরা হানাফি ইমাম আবু হানিফার পিছনে উঠবো, যারা শাফি ইমাম শাফির পিছনে উঠবে, তোমরা লামা যাবি তোমাদের ইমাম নাই তোমরা কার পিছনে উঠবা? এই আয়াতের ব্যাখ্যা লিখছে যে তোমরা তো লামা যাবি তোমাদের ইমাম নাই তোমরা কার পিছনে উঠবা? আমি তো বলি 1856 খ্রিস্টাব্দ, বা বলুন তো কোন সময় এটা? গোটা উপমহাদেশকে ইংরেজদের কবজায় নেওয়া হয়েছিল কি হয় নাই, মানে এটা হচ্ছে ইংরেজের জামানার তাফসির। আপনাকে আর একটা তাফসিরের নাম বলি, যেটা নাম তাফসির ইবনে কাসির, সূরা বানিসা 17 আয়াত নাম্বার 71, ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ 701 জন্ম, 774 মৃত্যু, এটা ইংরেজের সময়, 701 জন্ম, 774 মৃত্যু। তিনি পরিষ্কার লিখছে বাস সালাম, যে অনেক অধিকাংশ সালাফদের কথা বলেছে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে শাফি আসহাবিল হাদিস, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে হাদিসের ফজিলতকে বর্ণনা করেছে। কেন? লিআন্না ইমাম ইন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এই পৃথিবীতে আহলে হাদিসদের কোনো ইমাম নেই শুধুমাত্র একজন ব্যতীত, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনি দলিল নাই ইংরেজদের জামানার তাফসির থেকে, আমরা যে সালাফ থেকে, আবার আমাদেরকে বলছি ইংরেজদের দালাল, কথা বুঝেন নাই? তো সার্বিকভাবে আমাদেরকে যে অভিযোগ, দুটো অভিযোগ এখানে,
প্রথম অভিযোগ ঘরের মধ্যে সাপ, মুসলিম নামে পরিচয় দিতে হবে, আল হাদিস বলা যাবে না। এই মতবাদে বিশ্বাস হলে আপনার নামটাকে শুধু মুসলিম বলবেন, জিন্দেগিতে আব্দুর রহমান নামটা রাখতে পারবেন না। আবার যদি বলেন না নাম রাখা তো প্রমাণিত, তো হাদিস দ্বারা এই কথায় প্রমাণিত, বিশ্বনবী বলেছেন আল্লাহ দুটো নামকে পছন্দ করেন, একটা আব্দুল্লাহ একটা আব্দুর রহমান, তো আপনার নাম আব্দুল্লাহ আব্দুর রহমানই রাখতে হবে, অন্য কোনো নাম রাখা যাবে না, কেন আল্লাহর এই দুটো নামই পছন্দ। কথা বুঝতে পারছেন কি? বাইরেকার দুটো সমস্যা আছে, এক যে আমাদেরকে ইংরেজের জামানায় তৈরি বলে আমাদেরকে একটা ফতোয়া দিচ্ছে, দুই আমরা যখন ফজিলত বর্ণনা করছি যে খাতিব বাগদাদি 463টা মৃত্যু, তার একটা বলেছে শারফি আসলাবিল হাদিস, এই হাদিসে 365 কানে হাদিস নিয়ে এসেছেন, সালাদের কল নিয়ে এসেছেন আহলেসের ফজিলত প্রসঙ্গে, তখন এক শ্রেণীর মানুষ বলছে এ হালে হাদিস ওই আহলে হাদিস তোমাদের মতো নয়, এই আহলে হাদিস হচ্ছে মুহাদ্দিসগণ, তারা বলেন তারা বলছে এই আহলি আহলে হাদিস বলতে তোমাদের মতো লা মাযহাবি আহলে হাদিস না, এই আহলে হাদিস হচ্ছে তারা যারা হাদিসের খেদমত করেছে, তাহকিক করেছে, তাকরিজ করেছে, এরাই হচ্ছে সেই আহলে হাদিস, মানে ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইমাম আহমদ ইবনে হাম্বাল, এরাই নাকি আহলে হাদিস। আমরা নাকি আহলে হাদিস হওয়ার যোগ্যতা রাখি না। একজন বক্তা আছে ডটপুরি নাম, কি নাম? ডটপুরি, সম্পূর্ণ নাম নিলাম না, বাংলাদেশের প্রভাবশালী, তার নাম হচ্ছে ডটপুরি। উনি বলছেন যে পৃথিবীতে কোনো মানুষ আহলে হাদিস হতে পারবে না, আহলে হাদিস হলে জাহান্নামে যাবে। আর একটা আছে ডট 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 হামজা, উনি যখন বলছেন যে কোনো ব্যক্তি যদি আহলে হাদিস হয় তে নিঘাত সে জাহান্নামে যাবে। আরেকজন যিনি স্পষ্টভাবে তার মুরিদকে এই কথা বলেন যে কিয়ামতের মাঠে একটা টাইটানিকের মতো জাহাজ নিয়ে দাঁড়িয়ে থাকবো, ব্যাটার তোকে থেকে তুলে জান্নাতে পুরবো, উনি ঠিক একই কথা বলছেন যে আহলে হাদিস হলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কেন? তিনটে দলিল। প্রথম দলিল যে আল্লাহ রাসূল কোথাও বলেনি যে হাদিস মানতে হবে, বরং বলেছে সুন্নাহ মানতে হবে, বা বলছে কি বলছে না যে হাদিস মানতে হবে, এই কথা এক জায়গা তো নেই, বরং আছে সুন্নাহ মানতে হবে। তার জন্য দলিলও তারা পেশ করছে যে আলাইকুম বিসুন্নাতি, যে তোমরা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, ও সুন্নাতে খালাফায়ে রাশিদিন ও মাহদিন, মানে যখন ইখতিলাফ হবে কি ধরতে হবে? সুন্নাত। হাদিস নাই, আমার মুয়াত্তা মালিক 184, মিশকাত হাদিস নাম্বার 188, যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের দুটো দিক ছেড়ে গেলাম, একটা কিতাব আল্লাহ, একটা সুন্নাতে রাসূলি, একর সুন্নাত আছে, হাদিস নাই। তো কোনো হাদিস থেকে এই কথা প্রমাণিত নয় যে সুন্নাত মানতে হবে, বরং হাদিস মানে হাদিস মানতে হবে এই কথা প্রমাণিত নয়, বরং সুন্নাত মানতে হবে। এর জন্য তারা বলছে আহলে হাদিস হতে হবে, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়, বরং সুন্নাহ মানতে হবে। হাদিস আর সুন্নাতের মধ্যে একটা পার্থক্য করছে, ভাই বাংলাদেশে আছে না নেই? জবাব দেব, একটু জবাব দিই ভাই, যারা হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য করছে তাদেরকে প্রথম প্রশ্ন, ভাই হাদিস কাকে বলে? শরীয়তের সাথে আল্লাহর রাসূলের কথা, আল্লাহর রাসূলের কাজ, আল্লাহর রাসূলের সমর্থন। সুন্নাত কাকে বলে? তাদের যদি ব্যাখ্যা নিতে যায় তারা বলছে আল্লাহর রাসূল যে কাজ করেছেন এটাই সুন্নাত। তারা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। আবার কথা ঘুরে আসেন, তারা এই জন্য উদাহরণ দিচ্ছে আল্লাহর রাসূল 11টা বিবাহ করেছেন বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, তো আহলে হাদিস তারা এখানে 11টা বিবাহ করে না। সেই বুখারী 223-24 নম্বর হাদিস, বিশ্বনবী একটা নম্বরে গেলেন, দাঁড়িয়ে পেশাব ফিরলেন, তো বিশ্বনবী মহাসেন দাঁড়িয়ে পেশাব ফিরেছে, আহলে হাদিসরা কেন দাঁড়িয়ে পেশাব ফিরে না? ভাই অনেকগুলো যুক্তি দিচ্ছে কি দিচ্ছে না? এবার আসেন আমরা জবাব দেওয়ার চেষ্টা করি অ্যান্টিভেনাম, কেন অ্যান্টিভেনাম না দিলে বোঝে না। প্রথম কথা, ভাই হাদিস মানে কি? আল্লাহর রাসূলের কথা, আল্লাহর রাসূলের কাজ, আল্লাহর রাসূলের সমর্থন। সুন্নাত তাদের ব্যাখ্যা, আল্লাহর রাসূল যে কাজ করেছেন সেটাই সুন্নাত। দাবি কি? হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। পাল্টা প্রশ্ন, ভাই ঠিক আছে কোনো সমস্যা নেই, সুন্নাত মানবা, সুন্নাত কি? আল্লাহর রাসূল যে কাজ করেছেন সেটাই সুন্নাত। তো আল্লাহর রাসূল 11টা বিভাগ করেছে, তোমরা আগে করো, বুঝাতে পারেনি। আল্লাহর রাসূলের কাজটা সুন্নাত কি সুন্নাত নেই ভাই? তারা বলে সুন্নাত মানতে হবে, তো ভাই আল্লাহর রাসূল 11টা বিভাগ করেছে, তোমরাই করো, তারপরে আমরা দেখছি। আল্লাহর রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছে, এটা করবো তো? করবো না। আল্লাহর রাসূল যে কাজ করেছেন এটাই সুন্নাত, তবে এটা তুমি দাঁড়িয়ে পেশাব ফিরো, তারপরে আমরা দেখছি। তো তারা যতগুলো অভিযোগ করছে হাদিস নিয়ে এসে, সবগুলো উল্টে ওদের ঘরে চাপিয়ে দেন, সবগুলো চলে যাবে। হুজুর বোঝে নাই যে কোন দিকে তিনি দলিল দিতে গিয়ে কোন দিকে চলে এসেছে। বাদ দেন, তারপরে কয়েকটা অ্যান্টিমেনাম আরো জবাব। হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, তো সুন্নাত মানার দাবি দাঁড়াবে 11টা বিভাগ তোমাদেরকে করতে হবে। দুই নম্বর জবাব, হাদিস যদি মানা না যায়, সুন্নাত যদি শুধু মানতে হয়, ভাই বলুন তো কবরের আজাব যে বর্ণনাগুলো এসেছে এগুলো হাদিস না সুন্নাত? জাহান্নামের বর্ণনা যেগুলো আছে এগুলো হাদিস না সুন্নাত?
কিয়ামতের মাঠে কি অবস্থা হবে, এগুলো হাদিস না সুন্নাত? ভাই বলুন তো, যে কথা বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, তো কেমন বাপের বাটা এই বর্ণনা গুলো কেউ অস্বীকার করেই দেখো। তোমার মুসলিম বা ইসলাম থাকে কিনা আমরা তাই দেখছি। হাদিস মানা যাবে সুন্নাত মানতে হবে, তো কবরের আজাব যেগুলো এসেছে এটা তো সুন্নাত না, রসুলের কথা, রসুলের শেষে বলেছে। ভাই বলুন তো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যে ইসলাম কবুল করেছেন হাদিসের উপরে ভিত্তি করে না সুন্নাতের উপরে ভিত্তি করে? হাদিসের উপরে ভিত্তি করে মিরাজে গিয়েছিলেন আল্লাহ রাসূল, ফিরে আসলেন সবাই বলছে মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। আবু বকর বলছে কি হয়েছে, এই ঘটনা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে এই কথা কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সমস্ত আমি সাক্ষ্য দিচ্ছি যে না, বিষ্ণু বলেছেন মানে এটা 100% সঠিক কথা। তো মূলত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছে কিসের ভিত্তিতে? রাসূলের হাদিস কথাতে বিশ্বাস করেছে, বলেছে যে আমি গিয়েছিলাম মিরাজে, এতে এসেছি। তিনিও কিন্তু ঈমান এনেছিলেন, মুসলিম হয়েছিলেন কিসের উপরে ভিত্তি করে? হাদিসের উপরে ভিত্তি করে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ইসলাম তথা ঈমান এসেছে হাদিসের উপরে ভিত্তি করে, সুন্নাতের উপরে ভিত্তি করে, হাদিসের উপরে ভিত্তি করে এসে বলছে এই ঘটনা ঘটেছে। আর আমাদের সঙ্গে সঙ্গে সে কথা বিশ্বাস করেছে, বিশ্বনবীর কথা হচ্ছে হাদিস, তার মানে বোঝা গেল হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে। এটা গোড়াপন্থী মূর্খ ছাড়া কে বলতে পারে না। পার্থক্য আছে কেউ বলেনি, বরং এটা ইংরেজের জামানায় তৈরি করা বুঝ, এটা আগের বুঝ নয়। বলুন তো, শুনান আবু দাউদ একটা হাদিসের গ্রন্থ না, শুনান তিরমিজি একটা হাদিসের গ্রন্থ না, কিতাবু সুনানের উপরে কমপক্ষে 12 হাদিসের গ্রন্থ আছে, তাহলে ইমাম আহমেদ ইবনে হাম্বলের সন্তানের একটা আছে কিতাবু সুনান। তো ভাই বলুন তো, শুনান আবু দাউদ এখানে হাদিস আছে না সুন্নাত আছে? শুনান আবু দাউদ তিরমিজি এখন সুনান। তো ভাই বলুন তো, হাদিস আর সুন্নাতের মধ্যে যদি পার্থক্য থাকতো, তো সুন্নাত কি শুধুমাত্র ইমাম আবু দাউদ সংকলন করেছে না হাদিসের সংকলন করেছে? হাদিসের সংকলন করেছে, তার মানে মুহাদ্দিসগণ যে কথা বুঝে নাই তুমি সেগুলো বুঝে নিয়েছো, বড় পণ্ডিত তুমি। তারা বুঝবে না হাদিস আর সুন্নাতের পার্থক্য আছে, ইনারা বুঝে নিয়েছে যে হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আছে। তো সর্বদি এ কথা বলি যে উপমাদেশের মধ্যে এটা একটা ফিতনা যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, এটা নতুন একটা ফিতনা। আরেকটা অভিযোগ, আরেকটা অভিযোগ আমাদের প্রতি যে আল্লাহ হাদিসা পীর মানে না, আছে না আলাসা পীর মানে না? ভাই এ কথা তো আমরা বলি যে আমরা পীর মানি না। তো একটা বেটা আমাকে প্রশ্ন করছে, এসে বলছেন, আমি তাকে বলছি ভাই পীর আপনি যে মানেন, তো পীর মানেন কেন? উনি তো বলছে পীর না মানলে জান্নাত যেতে পারবেন। আমি তো বলছি দাদা কোন পীর মানবো, বহুত তো পীর, যা হক কানে পীর মানতে হবে। তো ভাই হক কানে পীর কি দিয়ে মাপবো, দাড়ি পাটকারা পাবো কই বলেন? উনি তখন বলছেন আরে হক কানে পীর না দিলে জান্নাত যাওয়া যাবে না। তো উনি বাংলাদেশি, উনি তখন বলছে, তো আমি বলছি হাত খানি পীরকে, তো চরমনে পীর সাহেব। আচ্ছা ঠিক আছে, তো চরমনে পীর সাহেবের কাছে বায়াত না হলে জান্নাত যাবে না? যাওয়া যাবে না। বলছে ভাই আমি তো ইন্ডিয়ান, আমরা তো চরমনে পীর সাহেবের অধিকাংশ মানুষ নামই জানি না, তো আমরা জান্নাত যাবো কি দিয়ে রে ভাই? উনি বলছেন হাত খানি পীরের কাছে বায়াত না হলে জান্নাত যাবে না। হাত খানি পীর হচ্ছে আপনাদের পাখা নাকি? উনার কাছে যদি বায়াত না হয় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। তুমি বলুন তো, বাংলাদেশ বাদ দিয়ে পৃথিবীতে কি আর মুসলিম নাই? বা ভারতে নাই, আমাদের পশ্চিমবঙ্গে নাই, বা আমেরিকাতে নাই, মুসলিমে নাই, এই সৌদি আরবে নাই, পুরা বিশ্বের 200 উপরে রাষ্ট্র আছে। বা বলুন তো, জার্মানের লোক আপনাদের পীর সাহেবকে চেনে কি চেনে না? চেনে ভাই? উনি তো চেনেই না কে উনি। তো ভাই উনারা জান্নাত যাবে কিভাবে? তার মানে এটা ধাপি গ্যারান্টি জান্নাত, মানে শুনছেন শুধু কিছু পাবেন না, মানে ঘোড়ার ডিমের মতো শুনে আসবেন জিন্দিগিতে দেখবেন না। তো আমি তাকে বলছি যে ভাই আপনি যে কথা বললেন, তো ভাই পীর ধরা যে ফরজ এ কথা কোরআনে কোথায় লেখা আছে? উনি বলছে অবশ্যই কোরআনে আছে। আমি কোথায় আছে? বলছে কোরআনেই আছে, আমি কোরআনটা হাতে টুক করে তুলে দিয়েছি। আমি ভাই কোথায় লেখা আছে একটু দেখান তো। উনি পৃষ্ঠা উল্টাই কিছুক্ষণ পরে বলেছি ভাই পান পেয়েছেন? বলছেন না। আরেকটু বলেছি ভাই পেয়েছেন? বলছে আশ্চর্য মানুষ তো, আপনি তখন যদি একটু ডিস্টার্ব করেন, আরে এত নোটটা কোরআনে এত তাড়াতাড়ি পাবো নাকি, একটু খুঁজতে হবে। আমি তখন বলছি ভাই সময় তোমার বেশি নাই। তুমি বলুন তো, যখন বাংলাতে পীর শব্দ লিখি প্রথম অক্ষর কি লাগে? ইংরেজিতে যখন পীর লিখি তখন কি লাগে? ভাই আরবিতে যখন লিখবো তখন কি লাগবে? এবার যারা মাদ্রাসা ধাপিত উপাদান নিয়ে বাইরে থেকে শুনেছেন আলিফ বা তা পড়েন, তো ভাই প বলে কোনো অক্ষর আছে?
তোমায় যেখানে প বলে কোন অক্ষরই নেই, তুমি বন্ধু কোরআনে বীর শব্দ থাকে কিভাবে? আমি তখন বলছি ভাই, আপনি হচ্ছেন ওই ব্যক্তির মধ্যে দাবি করছেন যে ভাই একটা আইসক্রিম খেয়েছি খুব গরম, বা আইসক্রিম গরম হয়, আইস মানে তো ঠান্ডা রে ভাই, আইসক্রিম কখনো গরম হয় না। কেউ যদি বলে একটা বন্ধা নারী দেখলাম দুটো সন্তান, ভাই বন্ধা নিয়ে সন্তান হবে? এই যে বন্ধা তার যদি সন্তান থাকবে তাকে বন্ধা বলা যাবে? তো ভাই কোরআন হাদিস শুধু লেখার জন্য আরবি বর্ণমালাতে পে বলে কোনো অক্ষরই নেই, তো কোরআন হাদিসে পীর শব্দ থাকে কিভাবে? ভাই বাঙালিরা এতটা বোঝে না, তাহলে বোঝা গেল নিশ্চিত এটা আরবি ভাষা, যেহেতু এই কোরআনে বীর শব্দ থাকতে পারে না 100%। উনি তখন যুক্তি দিয়ে একটা কথা বলছে যে রুলামিন ভাই বীর ধরা ফরজ, অবশ্যই ফরজ। তো কেন বলছে? আপনাকে একটা যুক্তি দিই, বলছে মারেন যুক্তি। উনি তখন বলছেন ওদের দুই তলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন? আচ্ছা জি দেখতে পাচ্ছি। বলছে বলুন তো দুই তলা বিল্ডিং এ কিভাবে উঠবেন? আনছি মই তো উঠে পড়বো। বলছে কেন একলা উঠতে পারবেন না? আনছি আমি স্পাইডারম্যান নাকি রে ভাই যে আমি একলা উঠে পড়বো? উনি তখন বলছেন এই যে দুই তলা বিল্ডিং এ ওঠার জন্য মাঝখানে মই লাগিয়েছেন, এটা হচ্ছে পীর সাহেব, মানে পীরের কাজ এটা। একটুবার আবার বলছেন যে ভাই ধরুন আল্লাহ না করুক আপনার পিতা অসুস্থ হয়ে গেল, আপনি যাবেন এখন কলকাতা আমাদের নীলরতন মেডিকেল হসপিটালে, তো বলুন তো আপনি কলকাতার নীলরতন মেডিকেল হসপিটাল চেনেন? আচ্ছা জি আমি তো চিনি না। উনি তখন বলছেন তার মানে কি আপনি আপনার বাবাকে নিয়ে ডাক্তারখানাতে যাবেন না? আচ্ছা অবশ্যই যাবো। বলছে আপনি তো রাস্তায় চেনেন না, যাবেন কিভাবে? আচ্ছা আশ্চর্য বিষয়, আমার গাড়ির ড্রাইভার তো চেনে রে ভাই, ওকে বলবো নিয়ে চলে যাবে। উনি বলছেন এই যে রাস্তা চেনেন না, ড্রাইভার রাস্তা চেনে ড্রাইভারকে ধরেছেন, এটাই পীর সাহেব। ভাই বলুন তো যুক্তি ভালো কি ভালো? না ভালো যুক্তি নিঃসন্দেহ। আমি তখন বলছি যে ভাই আমি একজন সাধারণ মানুষ, একটা প্রশ্ন একটা উত্তর দিলে যথেষ্ট। আমি তখন বললাম যে ভাই আমি সাধারণ মানুষ, জান্নাত যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, বলুন তো কি করতে হবে? আমার প্রশ্ন জান্নাত যেতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, বলুন তো আমাকে কি করতে হবে? উনি তখন বলছেন এই জন্য তো পীর ধরতে হবে। আজকে কথা এখনো বোঝেন নাই তাই আপনি উত্তর দিলেন, কারণ আপনার দাবি যে রাস্তা চেনে যে জায়গা দেখেছে তাকেই তো ধরতে হবে, এটা তার দাবি। আমি তখন বলছি ভাই আমি জান্নাত যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কি করতে হবে? তো আমি বলছি ভাই বলুন তো পৃথিবীর কোনো জীবন্ত অথবা মৃত কোনো পীর জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? তো আমি তখন বলছি আপনার দাবি ছিল এটা যে নীলরতন হসপিটাল রাস্তা চেনে জায়গা চেনে তাকে ধরতে হবে, তো পৃথিবীর কোনো জীবিত অথবা কত কোনো মৃত পীর সে দশ্চিন কালো কখনো চোখ দ্বারা জান্নাত জাহান্নাম দেখে নাই, তো আমি যদি আপনার পীরকে ধরি তো আমাকে জাহান্নামে নিয়ে যাবে এই চান্সটা বেশি আছে। কিন্তু আমি এমন একজন ব্যক্তিকে পীর ধরেছি যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই বিশ্বনবী সবচক্ষে জান্নাত দেখেছেন কি দেখেন নাই? জাহান্নাম দেখেছেন কি দেখেন নাই? সূরা বনী ইসরাইল এক নম্বর এক তাফসীর নে কাসির দেখেন মেরাজে গিয়ে বিশ্বনবী জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। আজি ভাই আমি তো ধরেছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তো আপনি আমার কাকে ধরেছেন? আপনারটা সন্দেহজনক, আমারটা বিন্দু পরিমাণে সন্দেহ নাই। সার্বিকভাবে একথাই প্রমাণ বা একথাই বোঝানোর চেষ্টা করবেন তাকে যুক্তি দিয়ে। অবশেষে তিনি বলছেন যারে ভাই আপনার সঙ্গে এইসব উল্টাপাল্টা কথা বলছেন, আপনি আপনার সঙ্গে পড়া যাবে না। আমি তখন বলছি যে ভাই আমিও বিশ্বাস করি পীর ধরা ফরজ, তাতে কোনো আপত্তি নেই, পীর ধরা অবশ্যই ফরজ। তো পীর ধরা কেমন ফরজ? আপনার বাংলাদেশে একটা পীর আছে, এত বড় একটা ভুড়ি একদম দায়িত্ব আছে না, নাম কি? দেওয়ান বাগি পীর। সবার বিচার হয়, এই বেটার বিচার হয় না। দেওয়ানবাগি পীরের একটা বক্তৃতা শুনলাম, উনি বলছেন তার মুরিদকে সামনে নিয়ে ভিডিও বাই ধুলো দিয়ে চোখে চলে যাওয়ার যুগান নাই, প্রত্যেকটা চেক করে দেখে নিতে পারবেন। তিনি বলছেন যে আমি যদি তোমাদেরকে বলি যে মা ফাতেমা নবীজির স্ত্রী আমার বউ, তোমরা কি বিশ্বাস করবে? আর মুরিদ যেগুলো আছে ওরা কত বড় ব্যক্তি তারা বলছে হ্যাঁ, আর পিজ্জে কত বড় দেখুন এটা প্রমাণিত। তুমি বলছেন তোমাদেরকে যদি বলি মা ফাতেমা আমার বউ, বেটা মাও বলছে বউও বলছে, জালিম ভাই বলুন তো এই পীরকে ধরা ফরজ কি ফরজ নাই? একে ধরা ফরজ নাই? আরে ভাই একে যদি না ধরেন আপনার ইমানে থাকবেন না, বেঈমান হয়ে যাবেন। আর একে ধরার পরে আগে জেল খেলে দেওয়া ফরজ। আজের ইসলামী খিলাফত থাকে, যদি রাষ্ট্র থাকে, তো ধরতে আগে ধরে তাকে তওবা করতে বলতে হবে, তওবা যদি না করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, নাচে ইমানই থাকবে না। আমরা এটা বলি যে পীর ধরা ফরজ মানে 100% ফরজ।
কেন? পীর ধরা পরে যা করা ফরজ তাই করা ফরজ, মানে চোরকে ধরা পরে যা করা ফরজ পীরকে ধরে তাই করাই ফরজ, এটাই সত্য কথা। পীর ধরা ফরজ আমরাও মনে করি। একটা বই আপনাকে দেখাবো, কয়েকটা বই নিয়ে এসেছি, বাংলাদেশ থেকে কিনেছি, টাকা দিয়ে কিনেছি, মাইনুল ভাই বাড়িতে বসে পড়েছি, নোট করেছি আজকে সকালবেলাতে। বইটা হচ্ছে চরমানে পিসাবের একটা রচনা, বলি ভাই, বললে রাগ করবেন ভাই, কষ্ট করে টাকা দিয়ে আমি পড়েছি ভাই, পড়েছি কিসের জন্য বলার জন্য তো নাকি? আর এখন যদি বলেন না বললে ফিতনা হবে, তো বই বিক্রি করলে ফিতনা হয় না? তো আমি তো পড়েছি, আমি তো বলবো এটা বেটা। বইটা একটা অধ্যায় খুলবেন, আশেকে মাসুক, এ বইটার আশেকে মাসুক একটা পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর 35 খুলবেন। কত নম্বর পৃষ্ঠা? 35 নম্বর পৃষ্ঠা। এখানে দুটো জিনিস খণ্ডন করবো। এক, আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি একটা আলোচনাতে একটা জিনিসকে তাগিদ দিতে গিয়ে বলেছিলেন যে মানুষের পেশাব এতটাই ভয়ঙ্কর, যদি একটা ফোঁটা যদি পড়ে যায় তাহলে ওই সালাত আর হবে না যদি পোশাকে পড়ে যায়। উদাহরণস্বরূপ তাগিদ দিতে গিয়ে বলেছে, কোন ব্যক্তি যদি গাভীর এক বালতি পেশাবের মধ্যে নিজের চাদরটাকে চুবিয়ে নেয় তারপর যদি সালাত আদায় করে, সালাত বাতিল হবে না। এই নিয়ে ইউটিউবে দেখছি অনেক রকমের অভিযোগ, এমনকি কাফের সিদ্ধ ফতোয়া চলে এসেছে এর জন্য। তো ভাই একটু আমরা দেখি পীর সাহেব কি বলে। বইটার নাম কি বললাম? আল্লামা সৈয়দ মোহাম্মদ এসাক রাহিমাহুল্লাহ রচনা বলি, দ্বিতীয় খণ্ড। এর মধ্যে একটা অধ্যায় আছে আশেকে মাসুক বা এক্সকে এলাহি, পৃষ্ঠা নম্বর 35। কি লিখছেন দেখেন, কি লিখছেন? পীরের কাছে কেমন বায়াত হবেন আর পীরকে কেমন ভাবে মানতে হবে। শেখ পাশে আছে, আমি দেখি যারা জুম করতে চান জুম করে নিতে পারেন। লিখছেন দেখেন, পীর সাহেবকে বলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোনো প্রকার কিলোকাল, কিলোকাল মানে হচ্ছে আপত্তি, কিলোকাল না করিয়া অর্থাৎ নিরাপত্তিতে তাহা করিতে তাকিবেন, তাকিবেন মানে থাকিবেন। হাফেজ রহমাহুল্লাহ তিনি বলেছেন, কি বলেছেন? কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব, শারাব মানে মদ। কি বললাম? কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারা যাই নামাজ রাঙিয়ে, মানে রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয় তবুও তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবে, কেননা তিনি রাস্তা সব তৈরি করিয়াছেন, তিনি তাহার উঁচু নিচু অর্থাৎ ভালো মন্দ সব চেনেন, কম বুঝেন বুঝেন ধরুন। জাহের ভাবে যদিও তুমি উহা শরীয়তের খেলাফ দেখো কিন্তু মূলে তা খেলাফ নহে। কিছু বুঝতে পারলেন? বলে জোরে বলে নাউজুবিল্লাহ মিন জালিম। ভাই আব্দুর রাজ্জাক বিন হাফেজাহুল্লাহ করে আপত্তি দিয়ে তিনি কি বলেছেন যে গরুর যদি এক বালতি পানি থাকে, মানে পেশাব থাকে, নিজের চাদর যদি চুবিয়ে যদি নামাজ আদায় করে নামাজ এটা নষ্ট হবে না। বরং তিনি এটা মাসালা দেননি, এটা কি করেছিলেন? তাগিদ দিয়েছিলেন। ভাই এই তাগিদ কি আপনাদের কিতাবে নাই? আপনাদের কিতাবে আছে বেহেস্তের জাওয়াত 6 নম্বর খণ্ড, স্পষ্টভাবে তালাক অধ্যায়ের কাছে এসে আলোচনা করে, সালাত অধ্যায়ের কাছে আলোচনা করতে এসে তিনি লিখছেন আশরাফ আলী থানভি, তিনি বলছেন যে একজন মেয়ে ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করবে ততক্ষণ দেখছে একটা সন্তান অর্ধেক অলরেডি পেশাব হয়ে গেছে আর অর্ধেক ভেতরে আছে, এমন সময় যদি আজান পড়ে তো ওই মেয়ের জন্য নামাজ পড়া পড়তে হবে, এটা বাধ্য। তো ভাই বলুন তো এটা কি তিনি বুঝিয়েছেন আসলে যে ওই সময় নামাজ পড়তে হবে? জি না, মানে কি বুঝিয়েছেন? তাগিদ। ঠিক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনিও তাগিদ দিয়েছেন যে মানুষের পেশাব এতটাই খারাপ যে এক ফোঁটা যদি পড়ে যায় আপনি যদি জেনে যান আর সালাত হবে না, এটা উদাহরণ দিয়েছিলেন গরুর পেশাব দিয়ে। ভাই ওটা নিয়ে এত সমালোচনা, কিন্তু পীর সাহেব কি বলছে? এটা ভাই পেশাব না রে ভাই মদ। কি গোটা মদের মদ, ওটা চাদর নয়। জি আরেকবার পড়ি দেখেন কি বলছে। কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারাও যায় নামাজ রাঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। অর্থাৎ শরীয়তে কামিল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ তবুও তুমি তা নিরাপত্তিতে, মানে কোনো আপত্তিবিহীন ভাবে তা গ্রহণ করো। কেন? তুমি দেখছো পীর সাহেব কি করছে, এটা বলছে জাহের ভাবে মনে হচ্ছে যে না এটা তো শরীয়তের খেলাফ, কিন্তু ভেতর আসলে খেলাফ না। ভাই বলেন তো এরকম যদি কেউ বিশ্বাস করে এরকম পীর ভাইকে কি করা উচিত? ধরা উচিত কি উচিত নয়? বলেন ধরা উচিত নয়? আরে ভাই আমরা বলি আগে ধরা উচিত, ধরে একটু আগে যা বলেছি ওটা করা উচিত। ভাই আমাদের প্রতি অভিযোগ, তার চাইতে খারাপ কথা লেখা আছে না? নেই
ভাই ওটা তো আব্দুর রাজাকবিন ইউসুফ হাবিজা আল্লাহ, তিনি বলছেন চাদর, তুমি বলেছো যায় নামাজ, তিনি বলছেন গরুর কি পোশাক, তুমি বলেছো মদ। ভাই বলুন তো, চিন্তা করেন তো ভাই, আমাদেরকে বলে তার জন্য প্রথমে বলেছে তুমি মহারাজ, সাধু বলে আজ আমি আর চোর বটে। ভাই তুমি কাচের ঘরে বাস করে, লোহার ঘরে ঢেল ছিল, তোমার কাচের ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিশেষ করে মনে রাখবেন আমাদের আহলুল হাদিস ওলামা যারা আছে, মাশায়েখ যারা আছে, তারা এইসব পাগল ছাগলের কথা জবাব দেয় না, মনে করে তারা ভাবছে তারা বড় হুনু হয়ে গেছে। তারা ভাবছে কি না কি যে আমাদের জবাব দেয় না, যেখানে যাই তারা অভিযোগ করছে আমাদের শাক অভিযোগ দেয় না, তার জন্য তারা ভাবছে কি না কি। আমি এই জন্য বলি পাগলের জবাব দিয়ে লাভ আছে রে ভাই। তার জন্য আমাদের মতো যেনার দু চারটা পৃষ্ঠা পড়েছে, তাদের বই পড়েছে, এরাই যদি থাকে ওদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট, সাহিত্যের সময় অপচয় করার দরকার নাই। তো ভাই তাদেরই বই, তাদেরই বই স্পষ্ট লেখা, ভাই এই ধরা 100% ফরজ। আমি বইটা থেকে না হলে 20টা পয়েন্ট এখানে মানে নকল করেছি প্রত্যেকটা জায়গাতে, যে তারা এমন কথা বলেছে। আর একটা পড়বো, রাগ করবেন, আরেকটা নাম হচ্ছে ভেদে মারেফত, হিন্দুদের ধর্মগ্রন্থ ভেদ, এদের ধর্মগ্রন্থ ভেদ। ভেদে মারেফতে পৃষ্ঠার পর 15 আরেকটা খুব সুন্দর দিয়েছে, হযরত শামসুদ তাবরেজি রহমাহুল্লাহর নকল, মানে একটা ঘটনা বর্ণনা করছে, একটু লম্বা ঘটনা হলেও পরে মানে শোনেন, যেহেতু আহলে হাদিস সমাজে তো কেচ্চা গানে শোনা হয় না, ধৈর্য হারণ করবেন, একটু শোনেন কত সুন্দর লাগে দেখবেন। লিখছেন পীরের, এটা হচ্ছে এসকে ইলাহি মানে বেদে মারিফত পৃষ্ঠা নম্বর 15 লাইন নম্বর 6 থেকে পড়ছি, লিখছে দেখেন, পীরের আদেশ নিয়া তিনি তখন রোম শহরের দিকে রওনা হইলেন, মানে একজন মুরিদ পীর আদেশ করেছে যাও তুমি রোম শহরে যাও, তখন পীরের আদেশ নিয়ে এই ব্যক্তি তখন রোম দেশে তিনি যাচ্ছেন। এবার লিখছে দেখেন, কিছুদূর অগ্রসর হওয়ার পর পথির মধ্যে ঝুপড়ির ভেতরে এক অন্ধ বৃদ্ধাকে একটি লাশের সম্মুখ নিয়ে কাঁদিতে দেখিলেন। হুজুর বৃদ্ধাকে কান্না কারণ জিজ্ঞাসা করিলে বৃদ্ধা উত্তর করিলেন, হুজুর এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ নেই। একটু বুঝিয়ে দিই, বিশ্বাস তার মুরিদকে বলছে তুমি রোম সাম্রাজ্যে যাও, অমুক কাজটা করবা। পীরের এই আদেশ পেয়ে মুরিদ চলে গেছে রোম সাম্রাজ্যে, এখন রোমের মধ্যে প্রবেশ করে দেখছে একটা ঝুপড়ির মধ্যে একটা মহিলা, বয়স্ক মহিলা, সে কাদাকাটি করছে, গিয়ে ওই তখন জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, তোমার কি হয়েছে, তুমি কাঁদো কেন। তখন নিজের এবার ঘটনা বর্ণনা করছে কেন কাঁদে। এবার দেখেন বলছেন, এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই, একটি পুত্র ছিল সে আমার জন্য যথেষ্ট খেদমত করিত, তার ইন্তেকালের পর সে একটি নাতি রাখিয়া যায়, ওই 12 বছর বয়স্ক নাতি একটি গাভী পালিয়া আমাকে দুগ্ধ খাওয়াইতো এবং আমার খেদমত করিত, সেই নাতির লাশ এখন সম্মুখে দেখিতেছেন, এখন উপায় নাই দেখিয়াই কাঁদিতেছি। হুজুর বলিলেন এই ঘটনা কি সত্য, বৃদ্ধা উত্তর করিলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই। তখন হুজুর বলিলেন, এবার হুজুর কি বলিলেন শুনেন, হুজুর বলিলেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও, কার হুকুমে বলেন, হুজুর বলছে হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। ভাই ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতো কার হুকুমে, বিসমিল্লাহ আল্লাহর হুকুমে, সূরা ইমরান 8:49। আর ঈসা বলছে হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও, দেখেছেন কত বড় ক্ষমতা পীরের আপনার। এবার দেখেন কি লিখছে, তখন ছেলেটা উঠিয়া দাঁড়াইল এবং বলিল আমার দাদু কোথায়, দাদু স্নেহ ভরে কোলে জড়াইয়া বলিল দাদা তুমি মরিয়াছিলে এখন কিরূপ জীবিত হইলে, নাতি বলিল আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন। কে জিন্দা করিয়াছেন, আল্লাহর ওলি নাকি ওকে জিন্দা করেছেন, পীরও বলছে তুমি আমার নামে উঠো, আর ওর যে কে জিন্দা করেছে সে বলছে আল্লাহর ওলি তাকে জিন্দা করিয়াছেন। এরপরে দেখছে দেখেন, এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশাহর কাছে এই খবর পৌঁছায়, যখন পৌঁছায় তখন বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধ নাতিকে জিন্দা করিয়াছেন, মানে বাদশাহর কাছে খবর চলে গেছে এই ঘটনা। তখন জিজ্ঞাসা করছে ওই ব্যক্তিকে, ওই পীর সাহেবকে, যে তুমি কিভাবে এই ছেলেটাকে জিন্দা করিয়াছ। পীর সাহেবের গর্ব দেখবেন কি করে কি বলছে দেখেন, তিনি বলিলেন যে আমি বলিয়াছি হে ছেলে আমার আদেশে জীবিত হয়ে যাও, তাই স্বীকার করছে আবার বাচ্চার সামনে, বাচ্চার সামনে গিয়ে পীর স্বীকারও করছে। তারপরে লিখছে দেখেন, বাচ্চা বলিলেন আফসোস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন। বাচ্চার তার মানে তাওহীদ ঠিক আছে, পীরের তাওহীদ ঠিক নাই। এবার দেখেন কি বলছে,
কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, মানে আল্লাহর কাছে আমি কি জিজ্ঞাসা করিব, তার আন্দাজ নাই, নাউজুবিল্লাহ মিন জালিম, তার আন্দাজ নাই, বলছে আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করব, আল্লাহর আন্দাজ নাই, নাউজুবিল্লাহ মিন জালিম। তারপরে কি লিখছে শেষ লাইনটা, এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল, তাহাও নিয়েছে, মানে আল্লাহ প্রতিপের অভিযোগ, আল্লাহর আন্দাজ নাই, এই মেয়েটার একটাই শুধুমাত্র নাতি ছিল 12 বছর, সে দেখভাল করতো, আল্লাহ তাকে মেরে ফেললো, আল্লাহর আন্দাজ নাই, নাউজুবিল্লাহ। তারপর লিখছে দেখেন, বাকি ছিল এই নাতিটি যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দগি গুজরান করিত, মানে জীবনটা অতিবাহিত করত, এখন এটিও নিয়ে গেল, তাই আমি, এবার তীরে কারামত দেখেন, যেহেতু আল্লাহ ছেলেটাকে নিয়ে চলে গেছে, মৃত্যু দিয়েছে, তাই পিছিয়েছে, তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রুম নিয়ে আসি আছে, নাউজুবিল্লাহ মিন জালিম। তো সার্বিকভাবে আমি এই কথা বলছি যে ভাই পীর দরবার ফরজ কি ফরজ না বলেন ভাই, ফরজ না, আরে ভাই 100% ফরজ, এই ঘটনা থেকে প্রমাণ হয় পীরকে ধরা ফরজ, তারপরে যদি ইসলামী রাষ্ট্র হয় তাকে প্রথমে তওবা করার সুযোগ দিতে হবে, নচেত তাকে একদম ঝুলে দেওয়া ফরজ। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব মুসলিম উম্মার মধ্যে যারা এরকম বিভ্রান্তিকর আকীদা সৃষ্টি করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ব্যক্তিকে তুমি হেদায়েত দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটা ছোট্ট রেফারেন্স দিয়ে আলোচনা শেষ করবো, শেখ এসে বসে আছে, শেখ তখন থেকে জিজ্ঞেস করেছে যে শেখ কথা বলবো না চালিয়ে দেবো, শেখ অনুমতি দিয়েছে এই জন্য আলোচনা করছিলাম। তো যাই হোক, এই ঘটনাটা কোথায় পাবেন জানেন, যেটা আমি এই চরমানে পিসের বই থেকে দেখালাম, এই ঘটনা পেয়েছেন বাইবেল খুলবেন, কোথায় ভাই, বাইবেল গসপেল অফ লুক, নিউ টেস্টামেন্ট, যেটা খ্রিস্টানরা ইঞ্জিল মনে করে, 7:11-20 বই দেখেন, ঘটনাটা মজুদ আছে, সেম এই থিমে ঘটনা মজুদ আছে, একদম হুবহু এই মানে থিমটা নেওয়া আছে, এই ঘটনার মূল অংশকে নিয়ে তার নিজেদের মতো বিস্তার করেছে, তারপর তো অনেক নোংরা নোংরা কথা আছে, এখনো পড়ার সুযোগ না, ইনশাল আপনারা কিনে যদি দেখতে পারেন বুঝতে পারবেন। মহান সত্তার কাছে প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ব্যক্তিকে তুমি যে হেদায়েত দান করে, সকলে বলি আল্লাহুম আমিন। আল্লাহ সুবহানের কাছে এই দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিরুদ্ধে যারা কুটু মন্তব্য করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে তুমি হেদায়েত দান করো, সকলে বলি আল্লাহুম আমিন। এই দোয়া, এই দোয়া রেখে আজকের মতো আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলছেন না কেউ বক্তা আরো দুটা আছে, আরো বড় বড় বক্তা আছে, সুতরাং বলছেন না কেউ এতক্ষণ ধরে আপনাদের সামনে আলোচনা করলেন দাদা রাহুল হোসেন রহমান আমি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভারতবর্ষ থেকে শুরু করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ভূমিকা তুলে ধরেছিলেন, মহান আল্লাহ রাসূল তাকে হাইয়া বেসাইয়া দান করুন, আমাকে আল্লাহ মানে কিন্তু ঘোষণা রাখি আমি আলোচনায় চলে যাবো। ঘোষণা হচ্ছে প্রতি মাহফিল আছে, খুব অনুরোধ করছে, একটা হলো 28 নভেম্বর রোজ বৃহস্পতিবার এখানে প্রধান অতিথি আসবে, আছে সম্মানিত
কৃতজ্ঞতা জানাচ্ছি
বাংলাদেশ সরকারের প্রশাসনকে তারা এই প্রোগ্রামের অনুমতি দেওয়ার জন্য। আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই সমস্ত ভাইদের প্রতি যারা এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই মোহাম্মদপুর এলাকা, এই অত্র অঞ্চলের মানুষের জন্য আজকের প্রোগ্রামটা গর্বের এবং আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণ। এই মানুষগুলো আপনাদের প্রতি আন্তরিকতা দেখিয়ে মৌমাছির চাকের মতো এসে এখানে জমা হয়েছে। হয়তো যতগুলো প্রায় 20টা ক্যামেরায় ভিডিও হচ্ছে মোবাইলে, এই মোহাম্মদপুরকে কেউ চিনত না। এই সম্মেলনের বদৌলতে সারা পৃথিবীর মানুষ চিনে ফেলবে এবং আপনাদের জন্য দোয়া করব। দুইটাই ফায়দা, একটা কাল কিয়ামতের মাঠে এই মাঠ, হাশরের দিন এই মাঠ যারা বরাদ্দ দিয়েছে তাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দান করবে ইনশাআল্লাহ। আপনারা ঈশা সালাত পড়েন না এখানে, আপনাদের পক্ষে এই মাটি ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন এই মাটি আল্লাহকে বলবে যে আমাকে সেজদা, তোমাকে সেজদা করেছে আমার উপরে মাথা রেখে, তুমি তাকে মাফ করে দাও। আলহামদুলিল্লাহ, আমি আগামী দিনের জন্য এ কথা বলবো যে আসলে প্যান্ডেল যত বড় করার দরকার ছিল, গতবারের চেয়ে প্যান্ডেল অনেক বড় করেছে, কিন্তু এবারে সে প্যান্ডেল বড় করে হচ্ছে না। কিন্তু আগামী বছর প্রোগ্রাম করলে হয়তো বা আরো বড় করা লাগবে। তবে আলহামদুলিল্লাহ এই মাঠটা আল্লাহর অনেক শুকরিয়া যে মাঠটা অনেক বড় মাঠ, আলহামদুলিল্লাহ। পিছনে মহিলারা আছে, মাগনরা আছে, তারা আলোচনা শুনছেন। আপনারা আপনাদের জন্য নিজেদের জন্য দোয়া করবেন আজকে, আল্লাহ তুমি আমাদের এই তাওহীদ ভিত্তিক ইসলামের সম্মেলনের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও এবং জান্নাতুল ফেরদাউসে তুমি আমাদের জায়গা করে দাও। আমি আলোচনা করব আমুলে সলের উপরে। আপনাদের অনুরোধ জানাচ্ছি শান্তভাবে বসে পড়ুন এবং আমার পরে আছেন উস্তাদ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, তিনি রেস্ট নিচ্ছেন, হয়তোবা বেশিক্ষণ টাইম আমাকে দিবেন না, তাড়াতাড়ি চলে যান। আমি একটু বলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমুল সম্পর্কে ভীতি প্রদর্শন করেছেন মানুষকে। ভীতি প্রদর্শন বলতে, এক শ্রেণীর মানুষ আমুল করে জাহান্নামে যাবে, এটাই হলো কষ্টের বিষয়। আমুল করে জাহান্নামে যাবে মানুষ, এতটাই আমুল পাগল। কিন্তু আমুলটা সঠিক কিনা সে ব্যাপারে তাদের কোনো ধারণা, ওই চিন্তাটুকু নেই। আবার এক শ্রেণীর মানুষ আমুল করে জান্নাতে যাবে। সূরা আল কাহফ 103 আয়াত থেকে শুরু হয়েছে 110 আয়াত পর্যন্ত, আমি শেষ আয়াতটা পাঠ করেছি আপনাদের কাছে। আর কেন ভুয়া আমুলগুলো করছে সেই কারণগুলো আমি উল্লেখ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি সময় কোলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা গাশিয়া 3 এবং 4 নম্বর আয়াত,
আমিলাতুন নাসিবা, বিশেষ করে যাদের বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, বাঁচার সম্ভাবনা আছে অল্পদিন, সাধারণত মানুষ 90 থেকে 100 বছরের মধ্যে অধিকাংশ মানুষই চলে যায়, বা 80 থেকে 90 এর মধ্যে মানুষ চলে যায়। আপনাদের বয়স কার 70-75 এই পর্যায়ে 65 পর্যন্ত চলে গেছে, আমি তাদের অনুরোধ করছি আমার আলোচনাটা মনোযোগ দিয়ে শোনার জন্য। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, আমুলকারী ব্যক্তি আমুল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাসলা নারান হামিয়া, এই ব্যক্তি নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত জাহান্নাম। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, ও নিক্ষিপ্ত হবে জাহান্নামে, হামিয়া সে জাহান্নাম বলো প্রজ্বলিত, দগ্ধিত, উত্তপ্ত, আগ্রাসী জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আপনাদের বিশ্বাসই হবে না, এ কেমন কথা! পিছনে কথা বলছে তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আর একটা অ্যাকশন সূরা ফুরকান 23 নম্বর আয়াত, অকদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানথুরা, তারা যে আমলগুলো করেছে, কদিম না আমি অগ্রগামী হব, আমি দেখতে যাব, ফাজআলনাহু হাবাআন মানথুরা, আমলগুলোকে আমি নষ্ট করে দেব, আমলগুলোকে আমি ধুলায় ধূসরিত করে দেব। কে বললেন? আল্লাহ। আমল আল্লাহ নষ্ট করে দেবেন, এটা ব্যতিক্রম কথা। আমল আল্লাহ নষ্ট করবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, আর একটা হাদিসে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2294 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাম্মা বিআমালিন ফালাম ইয়ামালহা, কেউ যদি একটু খেয়াল করেন, কেউ যদি আমল করার ইচ্ছা করে কিন্তু আমলটা করতে পারলো না, কাতাবাল্লাহু হাসানাতান কামিলা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য পূর্ণ নেকি লিখে দিলেন। সুবহানাল্লাহ। আমল করার ইচ্ছা করেছিলেন, ইচ্ছা করেছিলেন তাহাজ্জুদটা পড়বেন, পড়তে পারলেন না, কিন্তু আল্লাহ পূর্ণ নেকি লিখে দিলেন। ওমান হাম্মা বিআমালিন ফায়আমালুহা কাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত ইলা সামিয়াতি দাফিন ইলা আফআফিন কাসীরা, কেউ যদি আমল করার ইচ্ছা করে আমলটা করে ফেলে, আমল করার ইচ্ছা করে আমলটা যদি করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 নেকি লেখেন, 10কে 700 করে দেন, 700কে অসংখ্য গুণে গুণান্বিত করেন। তা আল্লাহ কি আমল নষ্ট করতে চান? না, আল্লাহ বাড়াতে চান। কিন্তু কোন সে আমল যেটা আল্লাহ নষ্ট করে দেবেন কিয়ামতের মাঠে, মানুষ এটা বুঝতে চায় না, দুর্ভাগ্য, খুব জটিল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল কাহফ 103:4-5-6 নম্বর আয়াত, কুল হাল মুনাব্বিকুম বিল আখসারিনা আমালা, আমি কি বলে দেব, আপনি বলুন, আমি কি জানিয়ে দেব ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে, আমল করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আল্লাযীনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে যারা পথভ্রষ্ট হচ্ছে আমল করে, ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইয়াহসিনুন আসনা, অথচ তারা ধারণা করছে আমি ভালো আমল করেছি, আল্লাহ বলছেন আমল করে পথভ্রষ্ট হচ্ছে, আর তাদের ধারণা কি ভালো আমল করছে, কোনটা সঠিক? আল্লাহর দাবি সঠিক না মানুষের দাবি সঠিক? আল্লাহ বলছেন
আমুল করে কত পুষ্ট চামড়িটা নষ্ট করছে। বন্ধুরা, আবার প্রেক্ষাপটটা এত জটিল, এখন আপনি আমুল করছেন ভালো মনে করে, কিন্তু ওই আমুলটার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। শুধু একটা দুইটা আমুল না, অধিকাংশ মানুষই এখন যে আমুলগুলো করছে সেগুলোর দলিল যদি দলিল না থাকে, এটা একটা বিষয়। আর একটা হলো জাল জৈফ, একটা হলো কি জাল জৈফ, আর একটা হলো কি দলিল না জাল, এটাও না, বুঝতে পারেননি। যেমন ছোটখাটো উদাহরণ দিলে ভালো বুঝবেন, মুরব্বীদের মধ্যে প্রচলিত আছে যে একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়। আপনারা তো নাউজুবিল্লাহ পড়ছেন, অন্য জায়গায় বললে সুবহানাল্লাহ এত জোরে বলতো যে সামিয়ানা ফেটে যেত। এইটা এই নিশায় এই আমুলটা করছে যে 49 কোটি নেকি হবে, এই নিশায় আমুলটা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন উল্টাটা এবার শুনেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিম প্রথম পাতার 158 পৃষ্ঠা 556 নম্বর হাদিস, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে আল্লাহ এত খুশি হন, এটা কি সহিহ হাদিস। একটা হলো ভুয়া আমল আর একটা হলো সহিহ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুবহানাল্লাহর নেকি আল্লাহ এত দান করেন 7টি আসমানের যত জায়গা আছে এবং 7টি জমিনের যত জায়গা আছে, সুবহানাল্লাহ বললে আল্লাহ সমস্ত জায়গার নেকিতে পূর্ণ করে দেন। এবার বলেন আপনি চালু আছে কোনটা? 49 কোটি আপনার মোহনপুর জেলা ভর্তি হবে 49 কোটি নেকি দিয়ে? হ্যাঁ, তাহলে সুবহানাল্লাহর মর্যাদা আছে? 49 কোটি বলে সুবহানাল্লাহর মর্যাদা রাখছে না? যদি বলে ভুয়া আমল তাহলে অনেকগুলো বের হবে একটার পর একটা। মুরব্বী শিক্ষা দিচ্ছে, পড়ে শিক্ষা দিচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন হয়েছে অধিকাংশ মসজিদে, প্রায় মসজিদে রাখা আছে মেম্বারের উপরে ফাজাইল আমল। কোরআন সেখানে নাই, হাদিসের গ্রন্থ সেখানে নাই, ভুয়া আমল শিখবে না তো সহি আমল শিখবে? এই পচা আমল দ্বারা আপনি দাওয়াত দিচ্ছেন, আপনাকে বুঝাতে পারছি না। আলেমরাও ডুবে গেছে, কোরআন হাদিস না খুলে ফাজাইল আমল বেহেশতি যে মকসুদুল মুমিনিন নিয়ামুল কোরআন, এই গ্রন্থগুলো হলো তাদের দলিল। কোরআন হাদিস খুলে দেখবে না, মুরব্বী পড়াচ্ছে 116 পৃষ্ঠা ফাজাইল আমল, বলছে যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে এই ব্যক্তির নেকি হবে 3,35,54,432 গুণ। আচ্ছা পেলাম কোথায় ফজিলতটা? ফজিলত যদি বলতে হয় এটা বলার দরকার পেতে হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে রাসূলের প্রদর্শিত হতে হবে, দলিল দ্বারা প্রমাণিত হতে হবে। অথচ হাদিসে আসছে জামাতের সাথে সালাত আদায় করলে 25 থেকে 27 গুণ নাকি বেশি পাওয়া যায়। এটা হাদিস খুলেন আপনি 560 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, হাদিসটা বুখারী মুসলিমে এসেছে,
আবু দাউদের মধ্যে একটু অতিরিক্ত এসেছে। তা আমি কোথায় পেলাম? 3,35,54,432 গুণ। এ কি এখানকার কথা? মানুষ ওইটাই তো গ্রহণ করবে। আমি উল্টাটা বলি যে এর পরেও কি এই আমল দ্বারা জান্নাতের ফয়সালা হয়েছে? গত মাসে আমরা মাসিক আল ইখলাসে একটা প্রশ্নোত্তর দিয়েছি, এই অক্টোবরে উম্মতকে দুই ভাগে ভাগ করেছি, আমরা করিনি, মানে 73টি দল হবে উম্মতের মধ্যে, তার মধ্যে সবগুলো জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে, কয়টা? একটা। এই উম্মত মূলত বর্তমানে সবাই নবীর উম্মত, তবে একটা হলো উম্মতের দাওয়া যার মধ্যে সবাই অন্তর্ভুক্ত, আর একটা হলো উম্মতে ইজাবা যাদের কাছে ইসলামের দাওয়াত এসেছে। এই উম্মতে ইজাবা ইসলামের দাওয়াত যাদের কাছে এসেছে তারা বিভক্ত হয়েছে, 73 দল নয়, এখন মনে হয় 73,000 দল হয়েছে। মূলত এই কথা বলতে আল্লাহ রাসূল বুঝিয়েছেন অসংখ্য দল হবে। কি হবে? অসংখ্য দল হবে। তো আমাকে একজন এমন ভাবে ধরল, একজন আলেম মানুষ, যে আপনি এইভাবে লিখিত দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন, তাহলে জান্নাতে যাবে কারা? তাদের দলিল হলো অধিকাংশ মানুষ যেটা করছে সেটাই তো সঠিক, তাদের যে দাবি সঠিক, অধিকাংশ আমল যারা করছে যে আমলটা করছে ওই আমলই সঠিক। আমাকে কাকগড়ায় তুললো যে আপনি মাসিক আল ইখলাসের মধ্যে এই প্রশ্নোত্তর দিয়ে একটা মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করেছেন। আমি বললাম যে না, মুসলিম উম্মাকে আমি সিরাতে মুস্তাকিম দেখানোর জন্য চেষ্টা করেছি, কারণ কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা তো বের করতেই হবে, এটা বলে দিতেই হবে, যে কোনো ভাবে বলে দিব। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বর্ণনা করছেন একটা, আবু দাউদ 1203 নম্বর হাদিসটা খুলে দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীদেরকে লক্ষ্য করবে, ইয়া আজিবু রাব্বুকুম বিরাই গরামিন বিশাজিয়াতিন মিজাবাল, সাহাবীরা শোনো, তোমাদের রব আল্লাহ আনন্দিত হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, ওই যে পাহাড়ের চূড়ায় রাখাল ছাগল চড়াচ্ছে ওখানে কেউ নাই, ইউয়াদ্দিন ওয়া ইউকিমুস সালাহ, সালাতের ওয়াক্ত হয়েছে, একাকি আজান দিয়ে সালাত আদায় করছে, একাকি আজান দিয়ে সালাত আদায় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আসমান থেকে বলছেন, উনদুরু ইলা আব্দি, হে আমার আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা, তুমি আমার বান্দার দিকে খেয়াল রাখো, তাকিয়ে দেখো আমার বান্দার দিকে, আমাকে ছাড়া কাউকে ভয় পায় না, আমাকে ছাড়া কাউকে ভয় পায় না, ফেরেশতারা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, গফর তুমি আব্দি, আমি আমার বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম, ওয়াফল তো ভুল জান্না, আমি তাকে জান্নাতের দিকে সালাম করে দিলাম। এই রাখাল কি জামাতে পড়েছে নাকি পড়েছে? এ কি মাস্টার্স পাস? এ কি ডক্টরের ডিগ্রিধারী? ও কি প্রফেসর? ও কামেল পাস? ও কি দাওরা পাস? রাখাল একজন। কেন এই সহি ফজিলতটা মানুষকে বললে, এখানে তো জান্নাতের ফয়সালা, এখানে তো জান্নাতের ফয়সালা, এইটা বললে মানুষ বেশি উৎসাহিত হতো এই ভুয়া ফজিলতের চেয়ে। যখনই মানুষকে হকটা বোঝানো হয়, যখনই মানুষকে হকটা বোঝানো হয়, তখনই যারা বেদাতে আলেম
যারা কত ভুষ্ট তখন ধাড় মটকা দেওয়ার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ যদি এদেশের আহলে হাদিসরা ভয় পেত তাহলে দাওয়াত বন্ধ হয়ে যেত। অল্প সংখ্যায় অল্প হলেও দলিল হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা পবিত্র কুরআন এবং সহিহ হাদিস। এর আলোকে এর সামনে এর বিরুদ্ধে এসে পৃথিবীর কোন শক্তি পৃথিবীতে টিকতে পারেনি, ধ্বংস হতে বাধ্য হয়েছে। আর আমরা মরা পর্যন্ত এক বিন্দু গায়ে রক্ত থাকা পর্যন্ত কোন শিরককে বেদাতকে বরদাস্ত করব না এই দেশে। যাও যে যতই বলুক না কেন, বহু পথ পাড়ি দিয়ে এসেছি, এই পথে কেউ কাঁটা দিতে পারেনি, কাঁটা দেওয়া সম্ভব না। যতই চেষ্টা চালান, দুইটা হাদিস সবসময় আমি বলার চেষ্টা করি। একটা হাদিস হলো আপনারা সবাই মনে রাখবেন, ইমানের সাথে হাদিসটা মনে রাখবেন, 143 পৃষ্ঠা প্রথম দ্বিতীয় খণ্ডের সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরা আল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহু হাত্তা ইয়াতাল্লাহ ওয়া হুম কাযালিক। চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে হকের উপরে প্রতিষ্ঠিত, বিদ্রোহীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদা হয় না, এখানে কোনো শঙ্কা ভীতির কোনো কাজ নেই, ভীতিকে পরোয়া করি না। সুন্নাত যেটা প্রমাণিত হবে সেটা হাতে দাঁতে শক্ত করে যেমন আঁকড়ে ধরবো, তেমনি মানুষের সামনে হকের দাওয়াতটা স্পষ্টভাবে প্রকাশ করব ইনশাআল্লাহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দ্বিতীয় হাদিসটা শুনে রাখুন, ইন্না মিন ওয়ারাইকুম যামানা সাবরিন, সাহাবীরা শুনে রাখো, তোমাদের পরে একটা ধৈর্যের যুগ আসবে, তোমাদের পরে একটা ধৈর্যের যুগ আসবে। এই যুগে কেউ সুন্নাতের উপরে টিকে থাকতে পারবে না, ধৈর্যের যুগ আসবে, এই যুগে সুন্নাতের উপরে কেউ টিকে থাকতে পারবে না। তবে এই ধৈর্যের যুগে, অত্যাচারের যুগে যখনই সুন্নাত মানতে যাবে তখনই তোমার উপর অত্যাচার করা হবে, তোমার নামে অপবাদ দেওয়া হবে, তোমাকে জেএমবি বলা হবে, তোমাকে বলা হবে এরা হলো চরমপন্থী অপরাধী, বলা হবে ওভাবে তোমাদের উপর মামলা করা হবে, তোমাদেরকে জেলে দেওয়া হবে। এই ধৈর্যের যুগে সুন্নাত করে টিকে থাকতে পারবে না। তবে মনে রাখো, নির্মাণ থেকে ফিরহীন যে ব্যক্তি ওই যুগে আমার সুন্নাতকে হাতে দাঁতে শক্ত করে ধরে থাকবে, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিন্না মিনহুম, এই 50 জন শহীদ কি আমাদের যুগে না তাদের যুগে, আমাদের যুগে না তাদের যুগে? আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন, লা বাল মিনকুম আরে ওমর, না না, তোমাদের যুগে বদর উহুদ খন্দকে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা ওই ব্যক্তি পাবে। অতএব সুন্নাতকে আঁকড়ে ধরেই থাকতে হবে। আজকে সারা দেশে যখন ভুয়া আঙুলগুলো প্রমাণিত হচ্ছে আর সঠিক আঙুলগুলো উদ্ভাসিত হচ্ছে, আর দলে দলে আমি কৃতজ্ঞতা স্বীকার করি, আল্লাহ আল্লাহ এত রহমত, এত রহমত সারা দেশে সারা পৃথিবীতে, যারাই যুবক ছেলে আলহামদুলিল্লাহ তারা দলে দলে মাজার ছেড়ে, মাজার পূজা ছেড়ে, পীর পূজা ছেড়ে, কবর পূজা ছেড়ে তারা আহলে হাদিস হয়ে যাচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে। দাঁড়িয়ে রাখলে মনে করছে, ফজরের সালাতে গেলেই মনে করা হচ্ছে, নিষ্ক করছে, তাদের কোনো অপরাধ নাই। অপরাধ হলো বুকে হাত দিয়ে, বুকের উপর হাত রেখে জোরে আমিন বলে, রফুল আয়াতিন করে, সালাত আদায় করে, এটাই হলো তাদের বড় অপরাধ, অন্য কোনো অপরাধ নয়। আমি ভাই বন্ধুদেরকে বলবো, তরুণ ভাইরা, তোমরা মাজার পূজার পিছনে না ছুটে, কবর পূজার পিছনে না ছুটে,
পাশ্চাত্যের বস্তা পচা নোংরা এই রাজনীতির বিষয়ে না শোনে আল্লাহ নবীকে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ মেনে যেভাবে কুরআন সুন্নাহ মেনে যাচ্ছ নির্ভীকভাবে তোমার সামনে এগিয়ে চলো এই দয়ের তোমাদেরকে একদিন স্বাগত জানাবে তোমাদের বিজয় হবে ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই ওই জন্য বলছি যে আশ্চর্য হবে বলুন আপনারা একজন পাঁচ রক্ত সালাত আদায় করে আকনুর উপরে কাপড় পরে সুন্দর দাড়ি রেখেছে যে তরুণ ছেলেটি কোনোদিন দাড়িতে খুর কাঁচি ব্লেড কিছুই ঠেকায়নি দাড়িটা খুব সুন্দর মা বাবার খেদমত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে এই ধরনের সুন্দর কোন ছেলে মসজিদে বোমা মারতে পারে না পাঁচ রক্ত সালাত আদায় করে রক্ত মুতাবে এই ছেলে কখনো জেএমবি সদস্য হতে পারে না অসম্ভব ওই ছেলে এটাও জানে আমরা এটাও জানি কোন লজ্জায় কোন শরমে মানুষ কত বেহায়া হলে আমাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অপবাদ থানায় দিয়ে দেয় কোন ছেলে নিচু মানুষ হলে মনে রাখতে হবে এদেশে প্রথম আহলে হাদিস রায় এই তথাকথিত জঙ্গিদের বিরুদ্ধে প্রথম অবস্থান গ্রহণ করেছে প্রথম তাদের বিরুদ্ধে লেখনী দিয়েছে প্রথম তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে কিন্তু বিগত একটা সময় গেছে আহলাদিসদের উপরে সারা দেশে আহলাদিস মাদ্রাসা মসজিদগুলোকে বন্ধ করার জন্য একটা পয়েন্টারা চলেছে চলেনি আমরা ভুলে যাই না ইতিহাস কে শিখালো আহলাদিস মাদ্রাসা বন্ধ করতে হবে মসজিদ বন্ধ করতে হবে বই পুস্তক পুড়িয়ে দিতে হবে লক্ষ লক্ষ মানুষ আহলাদিস আলেমদের বই পুড়িয়ে ফেলেছে পানিতে ফেলে দিয়েছে মাটির তলে রেখে পুষিয়ে ফেলেছে প্রশাসনের ভয়ে এমন ভীতি সৃষ্টি করেছিল আমরা শুধু কুনুতে নাজেরা পড়েছিলাম আমরা শুধু কুনুতে নাজেরা পড়েছিলাম যে আল্লাহ আমাদের কোনো শক্তি নেই আমাদের সাহায্য করে কেউ নাই একমাত্র তুমি সাহায্য করে তুমি এর উত্তম ব্যবস্থা করো তুমি এর উত্তম বিচার করো আজকে যেভাবে বন্ধুরা আমার কথাটা বলতে গেলে এইদিকে আসলাম এই জন্যই প্রেক্ষাপটটা এমন জটিল জটিল হলেও আপনাকে আরো শক্ত হতে হবে ধৈর্য ধারণ করে শক্ত হতে হবে কোন জায়গায় এটা প্রমাণ হয়নি প্রমাণিত নয় যে আহলে হাদিসরা চরমপন্থার সাথে জড়িত কেন অভিযোগ দেওয়া হবে আমাদের লেখা 2005 সালের 15ই ডিসেম্বর ওই তথ্যটাই আজকে বলে দিলাম আপনাদেরকে তুমি আমার বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ দাও প্রোগ্রামে গেছি থানায় অভিযোগ দিয়ে প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে এই কাজটা করছে সারা দেশে বেদাতিরা আমি বললাম প্রশাসন জানে সেই সময়ে জঙ্গিবাদের বিরুদ্ধে বই লেখে আর্টিকেল লেখে 1300 প্রতিযোগীর মধ্যে আলহামদুলিল্লাহ এই খাকসার গুনাগার মুজাফফর বিন মুহসিনের প্রবন্ধটা 1 নম্বর স্থান অধিকার গ্রহণ করেছিল তুমি না জেনে না বুঝে তুমি কেন অপবাদ দিলে আর সেদিন পুরস্কার হাতে তুলে দিয়েছিলেন তখন বাইতুল মুকাররমের খতিব ওয়াইদুল হক সাহেব বেঁচেছিলেন রহিমাহুল্লাহ তিনি মারা গেছেন মহিউদ্দিন খান তিনি ছিলেন আরো ছিলেন ফুরফুরা পীর সাহেব আব্দুল কাদের সিদ্দিকী তিনি মারা গেছেন আর একজন ছিলেন তিনি হলেন আব্দুর রহমান বসুন্ধরা তিনিও মারা গেছেন যদি তুমি আমার বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ দাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই যারা আমাকে পুরস্কৃত করেছে তাদেরকে জঙ্গিবাদের অভিযোগ দিতে হবে তোমার চিন্তাটা করলে না কেন ভাবলে না কেন এটা আপনাদের সচেতন থাকার জন্য বলছি ইতিমধ্যে অনেকগুলো এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে তার মধ্যে একটা এজেন্ডা বাস্তবায়ন করে ফেলেছে জানি না পিস টিভিতে যারা আলোচনা করতে নেই দেশে কোরআন এবং সহিহ হাদিস অনুসারে বিধব ধুলা আগেরাম আলোচনা করতেন
একটা মিথ্যা অভিযোগ দিয়ে টুপি আলা দাড়ি আলা আল খেলোয়ালা তারা নাকি আলেম, তারা গিয়ে পৃথিবীর বিরুদ্ধে অভিযোগ দিয়ে পৃথিবী নাকি বন্ধ করে দিয়েছে। আমার প্রশ্ন, টুপি আলা দাড়ি আলা আলেম নামের কলঙ্ক তুমি ইস্টার জলসা বন্ধ করলো না কেন? যে ইস্টার জলসার কারণে স্বাধীন বাংলাদেশের পরিবার বিচ্ছেদ হচ্ছে, ধর্ষণ বেড়ে যাচ্ছে, বেলেঙ্গা পুনর বেড়ে যাচ্ছে, দেশটা ধ্বংসের পথে নামিয়েছে। তুমি কেমন টুপিয়ালা হলে? তুমি যে বাংলার বিরুদ্ধে কথা বললে না কেন? জিডিপির বিরুদ্ধে কথা বললে না কেন? কিরণের বিরুদ্ধে কথা বললে না কেন? এ দেশের এক বারোটার পরে যে নোংরামি যে উচ্চাপনা ছড়ানো হয় টিভি চ্যানেলগুলিতে, তুমি টুপিয়ালা হয়ে তার বিরুদ্ধে কথা বললে না কেন? তুমি বললে বিশ্ব ইতিহাসের প্রমাণ করে দিস একজন ব্যক্তি ডাক্তার জাকির নায়েক এমনই ব্যক্তি আল্লাহ তাকে কবুল করেছিল আলহামদুলিল্লাহ। তিনি তার বক্তব্যের মাধ্যমে পৃথিবী বাংলা, পৃথিবী ইংরেজি, পৃথিবী উর্দু, পৃথিবী চাইনিজ ভাষার মাধ্যমে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ অমুসলিমকে তিনি মুসলিম করেছেন আল্লাহ রহমতে। তুমি 30 বছর যাবৎ বক্তব্য দিচ্ছ টুপিয়ালা, 30 জন বেনামাজি নামাজ পড়া শিখেছে কিনা সন্দেহ আছে। জাকির নায়েকের 3 মিনিটের বক্তব্যে লক্ষ লক্ষ হিন্দুস্তান গ্রহণ করেছে, তুমি কোন শহরে এটা করলে? বন্ধুরা আমার, দুঃখে কষ্টে কথাগুলো বলছি, ভয় নেই, ডর নেই, কুরআন সুন্নার কথা বলবো। যদি এ দেশে কোরআন সুন্নার কথা বলা যায় স্পষ্ট ভাষায়, পীর ফকিরদের ভয় হলো সব এলাকার মানুষ, দেশের মানুষ সব এলাকায়। এই ভয়ের কারণে এটা। তবে দৃঢ়চিত্তে দাওয়াতি কাজের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার উপর অত্যাচার হচ্ছে, আপনি একটু শান্ত হন, ধৈর্য ধারণ করুন। 210 নম্বর হাদিস ইবনে মাজাহ খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে যে অত্যাচার চলেছে, বিলাল রাদিয়াল্লাহু আনহু কি মুশরিকদের কাছে আত্মসমর্পণ করেছিলেন? তার মুখ দিয়ে বেরিয়েছিল আহাদ আহাদ, আমি তোমাদেরকে মানি না, আমি একমাত্র মালিক আল্লাহকে, আমি আল্লাহ প্রধানকে মানি। বাইহাকির মধ্যে আসছে 1637 নম্বর হাদিস সোহাবলি মানে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন, আম্মারের পরিবারকে শাস্তি দেওয়া হচ্ছে, এমত অবস্থায় পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল বললেন কিছু করার নেই আল্লাহ রাসূলের, সবরান ইয়া আলা সার ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমরা ধৈর্য ধারণ করো এবং সুসংবাদ গ্রহণ করো, তোমরা ধৈর্য ধারণ করো এবং সুসংবাদ গ্রহণ করো, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতে স্থান নির্ধারিত হয়ে গেছে। বলো আলহামদুলিল্লাহ। তুমি গালিগালাজ করো, অত্যাচার করো, মামলা যায় যাই করো না কেন, যাই করো না কেন, সেইটাই আমার জন্য কাল কিয়ামতের মাঠে পাঠিয়ে হয় ইনশাআল্লাহ। সেই হাদিসের দাওয়াত দিতে গিয়ে যদি অপমানিত হতে হয়, যদি অত্যাচারিত হতে হয়, যদি জুলুম নির্যাতন নেমে আসে, তাহলে ধৈর্যের পরিচয় দিব, আল্লাহর কাছে রহমত কামনা করব ইনশাআল্লাহ। এটাই নিয়ম ছিল। উপমহাদেশের অবস্থাটা তো জটিল ছিল, হক কথা বলা যেত না, হক উচ্চারণ করা যেত না, সে অবস্থা এখন অনেকটা নরমাল হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এই দাওয়াত দিতে গিয়ে খোবায়েব রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীর 559 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডের খুলুন, পাঠিয়েছিলেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য, 68 জন ফিরে এসেছে, 68 জনকে হত্যা করেছে, একজন পালিয়ে এসেছেন, খোবায়েব দূরদর্শী মানুষ, তাকে ধরে রাখা হয়েছে, দীর্ঘদিন তাকে
আটকে রাখার পরে কোন খাবার দেওয়া হয়নি তাকে। খোবায়েব রাদিয়াল্লাহু আনহু তিনি ওইভাবেই খোলা মাঠের মধ্যে একাকী অবস্থান করেন, তাকে না খেয়ে মারতে চেয়েছে। দীর্ঘদিন যাওয়ার পরে দেখছে খোবায়েব রাদিয়াল্লাহু আনহু তার ঘরের পাশে নতুন ফলের চুষা খোসা। জিজ্ঞেস করলো এটা তুমি কোথায় পেয়েছো? খোবায়েব রাদিয়াল্লাহু আনহু বললেন হাযা মিন ইনদিল্লাহ, এটি এসেছে আল্লাহর পক্ষ থেকে। খোবায়েবকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, মেরে ফেলে দেওয়া হবে। খোবায়েব রাদিয়াল্লাহু আনহু বললেন তোমরা তো মেরে ফেলে দিবে, আমাকে দুই রাকাত সালাত আদায় করতে দাও, যেহেতু আর কোনোদিন সালাত পড়তে পারবো না। খোবায়েব রাদিয়াল্লাহু আনহু দুই রাকাত সালাত তাড়াতাড়ি করে পড়লেন। পড়ার পরে বলছেন তোমরা যদি আমাকে মেরে ফেলার কথা না বলতে, তোমরা যদি মনে কর না করতে যে ভয় করছে মরার, আমি শেষ দ্বার দীর্ঘ করতাম। সহিহ বুখারীতে এসেছে তিনি ফাঁসির কাষ্ঠে ঝোলার আগেই বলছেন লাস্তু বালিহিন উত্তম মুসলিমান আলা আইয়ি যামিন কানা ফিল্লাহি ওয়াসরাই ওয়ালিকা ফিদাতি লিল্লাহি ইয়াশা ইবারিক ফি আসল ফি কুল্লি শিন্দিন ওয়াসাই। শুনে রাখো, যখন একজন মুসলিম হিসাবে আমাকে হত্যা করা হয় তখন আমি কোনো কিছুকে গুরুত্ব করি না। আমার উপরে যত অত্যাচার করা হবে সবকিছুই হবে আল্লাহর জন্য। তোমরা মনে রেখো আমার সাথীদেরকে তোমরা আমার সামনে জবে করেছো, নাক কেটে নিয়েছো, কান কেটে নিয়েছো, হাত কেটে নিয়েছো, পা কেটে নিয়েছো। তোমরা আমাকে হত্যা করার পর এইভাবে আমার পা হাত পা চোখ কান কেটে নিবে, চোখ তুলে নিবে, এটা জানি। তবে মনে রেখো ইবারিক ফি আসল ফি কুল্লি শিয়্যিন ওয়াসাই, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রত্যেকটা টুকরায় বরকত দান করবেন। কোনো ভীতি ছিল তাদের মধ্যে? ভীতি ছিল না। বন্ধুরা আমার, জাল হাদিসের কথা বলতে গিয়ে ইমাম বুখারীর মতো একজন ব্যক্তি শুধু একটা আকীদার কথা বলতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বলের মতো ব্যক্তি, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ। আমি বোঝাতে চাচ্ছি বেদাতি আলেমরা পেট পূজারি যারা, তারা যুগ যুগ ধরে হকপন্থী আলেমদের বিরুদ্ধে, হকপন্থী মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে। আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলেছিলেন আল কুরআন কালামুল্লাহ, কুরআন আল্লাহর কালাম। কার কালাম? এটা কি সৃষ্ট না সিফাত? এটা আল্লাহর সিফাত, এটা আল্লাহর সৃষ্টি না। কিন্তু ওই যুগের আলেমরা বলেছিল কুরআন সৃষ্ট, দুনিয়া সৃষ্ট, যেমন মানুষ যেমন সৃষ্ট, কুরআন সৃষ্ট নাউজুবিল্লাহ। একজন আলেম আহমদ বিন হাম্বল বলেছিলেন অসম্ভব, কুরআন আল্লাহর কালাম, এটা সিরগাইল মাখলুকিন, এটা সৃষ্ট নয়। শুধু এই অপরাধের কারণে ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহকে 12 বছর বন্দি রাখা হয়েছিল। 28 মাস তার পিঠে ব্যাগ মারা হয়েছে প্রতিদিন 100 টাকা, কিন্তু তবুও আপোষ করেননি, বেদাতি আলেমদের কাছে আপোষ করেননি। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তিনি বেরিয়ে গেছেন দেশ থেকে, বেদাতি আলেমদের সামনে আপোষ করেননি। শেষ বয়স অন্ধ অবস্থায় আল্লাহর কাছে দোয়া করছেন, আমি অন্ধ কোথায় যাব? আল্লাহুম্মা ইন্নাহু কদ জাআ তালারে আরযু বিমা রাহবা ফাকবিজ বিলাইকা, আল্লাহ তোমার জমিন প্রশস্ত, তোমার জমিন প্রশস্ত, অথচ আমার থাকার জায়গা কিন্তু নাই, আল্লাহ তুমি আমাকে তোমার কাছে তুলে নাও। ইমাম বুখারী আমিরুল মুমিনীন ফিল হাদিস, শুধু চাল হাদিসের বিরুদ্ধে সংগ্রাম করার কারণে তাকে দেশ থেকে বেরিয়ে যেতে হয়েছে, রাস্তায় মরতে হয়েছে তাকে। একে কল্পনা করা যায়, ভাবা যায়। ইমাম বুখারী আলহামদুলিল্লাহ আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলকে সম্মানিত করেছেন, আল্লাহ ইমাম বুখারীকে সম্মানিত করেছেন, আল্লাহ ইমাম মালিককে সম্মানিত করেছেন। তারা সে না বসেন যারা তাদের বিরোধিতা করেছে, তাদেরকে হিন্দুরা চিনে না, খ্রিস্টানরা চিনে না। যখন ইবনু তাইমিয়ার মতো ব্যক্তি
শুধু একটা না, আপনি বলবেন বেদাতি আলেমরা যারা বেদাতি তারা এমন ভাবে কামড় দেয়, আটটি প্রদেশ থেকে সিরিয়া থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, যাকে বলা ভ্রাম্যমান লাইব্রেরি, এত গ্রন্থ লেগেছেন। আড়াই বছর জেল খেটে আসার পরে জনগণের সামনে বলছেন মা দায়ী কিন্তু মিন্নি আদায়ী, আমার শত্রু আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে, আরা জান্নাতি অবস্থানে ফি সাদরি, আমার জান্নাত আমার বাসস্থান আমারই ভক্ত রয়েছে, কতলি শাহাদাতুন, আমাকে হত্যা করলে শাহাদাতের পিয়ালা পান করব, ওনা ফি সিয়াহাতুন, আমাকে দেশ থেকে বহিষ্কার করা হলে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাবে, ওয়াসিজনি খুলুবাতুন, আমাকে যদি জেলখানায় পুরে রাখা হয় নির্জন বসে বসে গবেষণা করব, আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে। সেই ইমাম আহমদ ইমাম ইবনে তাইমিয়ার মতো ব্যক্তিকে জেলখানাতেই ঢুকে ঢুকে মরতে হয়েছে। আলহামদুলিল্লাহ ইমাম ইবনে তাইমিয়ার এত বড় পণ্ডিত ছিলেন, শাসক বুঝতে পারেনি, শাসক বুঝতে পারেনি, যেদিন মারা যান ইবনে তাইমিয়া, সংবাদ ছড়িয়ে পড়লে তার জানাজায় 10 লক্ষ মানুষ হাজির হয়েছে। চিন্তা করা যায় মরে মরে যাওয়ার পরেও যে বিজয় আসে তার প্রমাণ, 2 লক্ষ মহিলা হয়েছে জানাজায়, এত মানুষ হয়েছে জানাজায়। ওই সময় অবস্থা দেখে 1,60,000 ইহুদি একদিন ইসলাম গ্রহণ করে, কি লাভ হয়েছে জেলখানায় দিয়ে, কোন লাভ হয়েছে? ওই জন্য তো বলি জাকির নায়েককে দেশ থেকে বের করে দিয়ে ভারত খুব একটা সফলতা অর্জন করেনি, যা করার করে দিয়েছে, এখন সারা পৃথিবীতে ঘরে ঘরে লাখ লাখ জাকির নায়েক তৈরি হয়েছে। এখন যেই কথা বলে সেই ফারিজ দিয়ে কথা বলে, সেই দলিল দিয়ে কথা বলে, এখন সে জাল হাদিসের যুগ নেই, জয়ীফ হাদিসের যুগ নেই, ভুয়া কথা বলার যুগ নেই, কথা বললে দলিল দিতে হবে, এইটা শিক্ষা দিয়েছে জাকির নায়েক। কথা বলো দলিল দাও, কথা বলো দলিল দাও, বিনা দলিল কিসের কথা? তুমি যে ফতোয়া দিয়ে চলে যাবে পারবে না, যে এক ওয়াক্ত সালা এক ভ্যান চালকের ঘটনা আপনাদের বলতেই হয়, ওই জহর সালাত পড়েনি, আসর সালাত পড়তে যায়, জহরও পড়েছে আসরও পড়েছে, তো দেরি হয়েছে, মুয়াজ্জিন বাহিরে দাঁড়ায় আছে, মুরব্বী দাঁড়ায় আছে, তো বলছে যে তুমি এত দেরি করলে কেন? মুরব্বীকে বলছে চাচা আমার জহর পড়া হয়েছিল না, তো জহরও পড়লাম আসরও পড়লাম, তো বলছে ও তুমি তাহলে নামাজ কাজা করেছো, জহরের নামাজ কাজা করেছো? জি কাজা হয়েছে। বলছে তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। হ্যাঁ চলো কি বলেন আপনি, আমি যে পড়লাম নামাজ, তুমি পড়লেও তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। হাজারে নামাজ উর্দু বইয়ের 39 পৃষ্ঠা এসেছে। তো এই কথা বলা মাত্র ভ্যান চালক মাথায় হাত দিয়ে বলছে তাহলে আমার নামাজ না পড়াই ভালো ছিল, কি অবস্থা ঠিক আছে? অথচ সহি মুসলিম খুলুন 1598 নম্বর হাদিস, 99 নম্বর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি সালাত কাজা করে বা যদি ভুলে যায়, সালাত যদি কাজা করে ভুলে যায়, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্নাহা কাফফারাতুহা, যখনই ভুলে যাবে, সালাত যদি পরে স্মরণ হয় বা ঘুম থেকে জেগে ওঠে তখনই পড়ে নিবে, এটাই তার জন্য কাফফারা। বললাম আলহামদুলিল্লাহ, কোথায় পেল এটা? রাসূলের হাদিস একদিকে আর বুড়া আমল একদিকে, বুড়া ফজিলত একদিকে, আর এইগুলো হওয়ার পিছনে মৌলিক কারণ হলো বর্তমান প্রেক্ষাপটে এই দলীয় বিভক্তি। যত দল হয়েছে তত দলের মধ্যে নতুন নতুন দর্শন তৈরি হয়েছে, যত পীর তত দল না। অনুরূপভাবে আরেকটা বড় অধ্যায় সেটা হলো জাল হাদিস, জাল এবং জয়ীফ হাদিস। বাংলাদেশের প্রেক্ষাপটটা এত জটিল হয়েছে, এত জটিল হয়েছে, যখন জাল হাদিস প্রচার করে পারে না, যখন ভুয়া আমল করে প্রচার করে পারে না,
তখন হাদিসের এবারও পর্যন্ত পরিবর্তন করা শুরু করেছে। আবু দাউদের হাদিসের মধ্যে ছিল ইশরিনা লাইলাতান, 20 রাত্রি, উঠিয়ে দিয়ে বলল 20 রাকাত, 20 রাকাত তারাবি প্রতিষ্ঠা করার জন্য এই মাঝামি ভাইয়েরা হাদিসের শব্দ পরিবর্তন করে দিল। আপনি খুলেন এখনকার আবু দাউদ, যেটা বড় আবু দাউদ পড়ানো হয়, চেঞ্জ করে দিয়েছে। আবু দাউদের 4টা হাদিস তুলে দিয়েছে যেখানে ইমাম আবু দাউদ বলে গেছেন নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ, 3টা হাদিস জয়ীফ, বুকের উপরে হাত বাঁধার হাদিস সহি 1টা, 3টা হাদিসকে জয়ীফ বলেছে নাভির নিচে, 1টা হাদিস সহি, এই 4টা হাদিসকে তুলে দিয়েছে আবু দাউদ। বুখারীর অধ্যায় পরিবর্তন করে দিয়েছে কোনোভাবেই যখন পাচ্ছে না, এই জন্য ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ বলে গেছে লাউলা হাযিহিল ইসতাবাল আন দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, শারহ আসহাবুল হাদিসের মধ্যে এসেছে 48 পৃষ্ঠায়, যদি পৃথিবীতে আহলে হাদিস কোন না থাকতেন তার ইসলাম পৃথিবী থেকে মিটে যেত। আজকে যদি আহলে হাদিসরা বাংলাদেশে না থাকতো, এই সুরি পড়া শব্দ দ্বারাই মানুষকে এই বেদাতেরা ধোঁকা দিত, পুরো পুরো ইসলামকে খাওয়ার জন্য তারা উট পেতে বসে আছে। আহলে হাদিসদের প্রেক্ষাপট এমন পরিস্থিতিতে এসেছে, এখন আমাদেরকে সচেতন হওয়ার সময় এসেছে। বন্ধুরা আবার চলে এসেছেন ওস্তাদজি, এখন তিনি কথা বলবেন, আমার কথা শেষ করতে হবে। আমি শেষে আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাব, যদি আহলে হাদিসরা আজকে এই খুঁটিনাটি বিষয় নিয়ে বিভক্ত না হতো, দলীয় বিভক্তির মধ্যে না থাকতো, তাহলে এই দেশ থেকে জাকির নায়কের পিস্তি বন্ধ করতে পারতো না। যদি সবাই মিলে একটা কথা বন্ধ করে একটা ভাষায় এই চ্যানেলে আহলে বক্তব্য দেন, প্রমাণ দেখান, যদি ঐক্যবদ্ধ না হয় এই প্রেক্ষাপটে, বেদাতিরা যেভাবে উৎপেতে আছে আহলে ঠাসানোর জন্য, প্রোগ্রাম বন্ধ করার জন্য, ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন না করলে ভবিষ্যৎ অবস্থা কি হবে আল্লাহ পাকই ভালো জানে। তবে চাই আল্লাহ যেন এই দেশের মাটিকে, এই দেশকে নির্ভেজাল তাওহীদের দেশ হিসেবে কবুল করে। ইংরেজদের বিরুদ্ধে আলামিসরা সংগ্রাম করেছে আলহামদুলিল্লাহ, 190 বছরের প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থাকে ভেঙে দুবার করে দিয়েছে। বেদাতিরা যখন ইংরেজদের সাথে আপোষ করেছিল, তখন আহলে হাদিসরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, এদেশের সম্পদ বন্ধন করছিল, নারী ইজ্জত নষ্ট করছিল, মানুষ হত্যা করছিল, এমন অবস্থায় বের হওয়ার কেউ ছিল না। ইংরেজরা চলে গেছে, ইংরেজদের বস্তা বসা আইন আজও থেকে গেছে। যদি আহলে হাদিস তরুণ ভাইরা ছাত্ররা যদি আজকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামে, ঐক্যবদ্ধভাবে যদি দাওয়াতি কার্যক্রম চালায়, এদেশ থেকে ব্রিটিশদের রচনা করা বাস্তব আইন বাতিল হয়ে আল্লাহ নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। অতএব এই দলীয় বিভক্তির মানসিকতা আপনাদের ব্রেন থেকে দূর করে দিতে হবে। আজকে চতুর্থ বিভিন্ন এলাকা থেকে, এমনকি ঝিনাইদহ থেকে, শুনলাম কুষ্টিয়া থেকে, টাঙ্গাইল থেকে, এদিকে নওগাঁ থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, কোথায় যে জয়পুরহাট থেকে লোক আসছে সম্মেলনে, আলহামদুলিল্লাহ হকের বিষয় এসেছে। আপনাদের বলবো, সারা দেশের ভাইদের জন্য বলবো, যে কোনো সময় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন, জয় আমাদের হবে ইনশাআল্লাহ। ইকবাল বলেছিলেন বাতানে সুয়াব কাবাইল কতুল রুসুমে খুন কে সরাসিল কতুল এই দিনে মুকাম এই ফতে বা কে দুনিয়া মে তাওহীদ হবে এটা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় অনুভব করেছিলেন তিনি যে বিভক্তির কারণে, মুসলিম বিভক্তির কারণে ইংরেজরা আজকে আমাদের উপর অত্যাচার করছে। এই বললেন বাতানে সুয়াব কাবাইল কতুল, যত দলীয় বিভক্তি আছে ভেঙে চুরমার করে দাও, যত রকমের রসম রাওয়াজ আছে আজও আহলে হাদিসরা দলবদ্ধ এই ফরজ সালাতের পরে মুনাজাত নিয়ে দ্বন্দ্ব করে, পারে না? একটা বেদাত নিয়ে আজও ফয়সালা করতে পারেনি, দুই আজান নিয়ে এখনো দ্বন্দ্ব করে, দুই আজান আর মুনাজাত স্বাভাবিক বিষয় নিয়ে
কেন দ্বন্দ্ব করবে? রসুমে খুনকে সালাসিল গতুর যত রকম রসম আছে ভেঙে চুরমা করে দাও। এই দিনে মুকাম, এই সাথে দাও কে দুনিয়ার তাওহীদ হয়ে যা। এটাই দিনের নির্দেশ, এখানে এসে বিজয়ের দরজা, কে দুনিয়ার তাওহীদ হয়ে যা। তখন দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা কত করে উঠতে শুরু করেছে, তাওহীদের পতাকা উড়বে বাংলাদেশে ইনশাআল্লাহ, যদি আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি, এতে কোনো সন্দেহ নাই। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কাজী নজরুল বলেছিলেন, দুর্গমগিরি কান্তার মরু দস্তুর বরাবর লঙ্ঘিত হবে রাত্রি নিশীল যাত্রীরা হুঁশিয়ার, ভুলিতেছে তরি ভুলিতেছে দল ভুলিতেছে মাঝি পথ, কে আসো জুয়ান হও আগুন হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভাই নিতে হবে পানি নিতে হবে তরবার। জুয়ানদেরকে ডাকিছিলেন স্বাধীনতা আন্দোলনের জন্য, অর্থাৎ তরুণ ভাই পারে সমাজে হাতটা প্রতিষ্ঠা করতে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরই বেছে নিয়েছিলেন। আজকে আলাদিস ভাইদেরকে বলবো, মুরব্বীরা পরামর্শ দিবেন, তরুণ ভাইরা মাঠে নেমে দাওয়াতে কাজ করবে, ইনশাআল্লাহ এই দেশ একদিন নির্বিচার তাওহীদের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই দেশকে নির্বিচার তাওহীদের দেশ হিসেবে কবুল করো, আমিন। যারা বেদাতি তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বেদাতি আলেম বেদাতের পক্ষে শিরিকের পক্ষে কথা বলছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। শেষ আবেদনটা হলো আপনাদের প্রতি, এই সম্মেলনে আমরা বরাবরই এসে থাকি, এই বিশাল সম্মেলন করতে আমাকেই বলেছেন যে আপনি একটা আবেদন করবেন, আপনাদের কাছে আমি হাত পাচ্ছি এই সম্মেলনের খরচ বহন করার জন্য, আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, একবারে হাত জেড়ে সহযোগিতা করবেন, আগামী বছর তারা যেন উৎসাহিত হয় প্রোগ্রাম করার জন্য। আমরা একটু সহযোগিতা করতে পারবো না? যে ভাইরা নেমে যাও তো, ভিতরে নেমে যাও তাড়াতাড়ি, কারা আছে না রেডি নাই? আপনারা নিজ নিজ চাদর নিয়ে রুমাল নিয়ে উঠে যান তো, তরুণ ভাইরা দূরে উঠে যাও তো, উঠে যাও উঠে যাও, শুরু করে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের অনুরোধ করবো যে এই দিনই কাজে ব্যয় হয়েছে অনেক।